সোনারগাঁওয়ের স্বাধীন ভূঁইয়া আমি। তোমার মোগল তরবারিকে ভয় করে না এই বাঙালি। ইশাখার সোনারগাঁয়ের অন্যতম ঐতিহাসিক নিদর্শন এই পানাম নগরী। পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষা। অনেকের মতে সুলতানি আমলে এই পানাম নগরী ছিল স্বাধীন সোনারগাঁয়ের রাজধানী। কিন্তু মেঘের মতোই বিক্ষিপ্ত ঝাপসা সেই ঐতিহাসিক দাবি। তাই বলে তো এই দেয়াল মিথ্যে নয়, মিথ্যে নয় এই কারুকাজ। জীর্ণতার আড়ালে এক অনন্য ইতিহাস, অথবা তারও চেয়ে বেশি। এই মুহূর্তে আমরা মনে হয় পানাম নগরীর সবচেয়ে ভালো অবস্থায় থাকা এখন পর্যন্ত আসলে যেগুলো মানে তুলনামূলকভাবে ভালো আছে সেই দুটো ভবনের সামনে আছি। এগুলোর একটি আনসার যারা এখানে নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন তারা এখানে একটি থাকার জায়গা হিসেবে ব্যবহার করেন, আরেকটি আমি আসলে জানি না, আমার পিছনে আছে। হ্যাঁ, দেখি একটু। আপনারা যারা এখানে আসেননি চলে আসতে পারেন, সকাল সকাল আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। এখানে আমি আসলে কোনো ট্যুরিস্টকে এখন পর্যন্ত দেখিনি। পরেতে পরেতে ইতিহাস, মনে হচ্ছে যে ইতিহাসের গলিপথ দিয়ে হাঁটছে। বেলা অনেক হয়ে গেছে কিন্তু এখনও চাঁদ দেখা যাচ্ছে। আমি জানি না আসলে আপনারা দেখতে পাচ্ছেন কি না, কিন্তু চাঁদ এখনও চাঁদ। আর এটা কেন হচ্ছে? তুই দিস চাঁদকে পাহারা ততক্ষণ তারা নিংড়ন আলো, তুই গান 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 গা ইচ্ছে মতো বাতাসকে খুশি করে বাঁধ। ইতিহাস তাদেরই ভালো হয়, ভালো থাকে তারাই সমৃদ্ধির পথে যায়। যারা অতীত ইতিহাসকে ভালোবাসে, মূল্যায়ন করে এবং অতীত ইতিহাস থেকে শিক্ষা নেয়। জ্ঞানের কথা বলবো না, ঘুরতে এলে ভালো লাগবে। পরে আবারও দেখা হবে, টাটা। ইচ্ছে মতো বাতাসকে খুশি করে মাছ।